আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নতুন একটা টপিক নিয়ে। তো এর মধ্যে একটা হচ্ছে যে সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া কি? দেখো, নাম থেকে বোঝা যাচ্ছে সমানু মানে কি, অনুসংখ্যা সমান থাকবে। তাহলে যে সকল যৌগের আণবিক সংকেত একই থাকবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে তাদেরকে বলা হবে পরস্পরের সমানু, এবং এই বিক্রিয়াটাকে বলা হবে সমানুকরণ বিক্রিয়া। আমরা যদি একটা উদাহরণ খেয়াল করি, দেখবা যে ইথানল এর মধ্যে তিনটা কার্বন আছে, সরি, ইথানলের মধ্যে দুইটা কার্বন আছে, ছয়টা হাইড্রোজেন আছে এবং একটা অক্সিজেন আছে। তার মানে এটার আণবিক সংখ্যা হচ্ছে C2H6O। আবার এই যৌগটাকে আমি যদি পুনর্বিন্যাসভাবে লিখি, তাহলে এখানে কার্বন দুইটা, হাইড্রোজেন ছয়টা, অক্সিজেন একটা। এই কারণে এই বিক্রিয়াটার আণবিক সংখ্যা C2H6O। অর্থাৎ ইথানল এবং ডাইমিথাইল ইথারের দুইটা যৌগেরই আণবিক সংখ্যা একই কিন্তু তাদের গাঠনিক সংখ্যা ভিন্ন, ফলে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্ন হয়ে যাবে। এই জন্য আমরা বলতে পারি ইথানল এবং ডাইমিথাইল ইথারের হচ্ছে পরস্পরের সমানু। আর যে প্রক্রিয়ায় ইথানল থেকে ডাইমিথাইল ইথার প্রস্তুত করা হয় সেই পদ্ধতিটাকে বলা হবে সমানুকরণ বিক্রিয়া। তাহলে সমানুকরণ বিক্রিয়ার মূল থিমটা হচ্ছে যে তাদের আণবিক সংকেত এক থাকবে কিন্তু গাঠনিক সংকেতটা কি, ভিন্ন ভিন্ন হবে। এবং উৎপন্ন যে দুইটা যৌগ সেই যৌগটার বৈশিষ্ট্যটাও ভিন্ন ভিন্ন হবে। যেমন ইথানল একটা তরল পদার্থ কিন্তু ডাইমিথাইল ইথার একটা গ্যাসীয় পদার্থ, এবং এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানও অনেক চেঞ্জ হবে, তাদের বিক্রিয়ার মধ্যে চেঞ্জ হবে, মানে এভরিথিং, তাদের বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু দেখো, দুইটা যৌগের কিন্তু আণবিক সংকেত একই থাকতেছে। এই কারণে আমরা বলতে পারি যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন তাদেরকে বলা হবে পরস্পরের সমানু, আর এই বিক্রিয়াটাকে বলা হবে সমানুকরণ বিক্রিয়া। এরকম আরেকটা উদাহরণ হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। এই অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে উৎপন্ন হবে ইউরিয়া। তো এই অ্যামোনিয়াম সায়ানেট আর ইউরিয়া পরস্পরের সমানু, আর এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। যেমন আমি যদি খেয়াল করি যে এই অ্যামোনিয়াম সায়ানেটের মধ্যে দেখো নাইট্রোজেন হচ্ছে দুইটা, হাইড্রোজেন হচ্ছে চারটা, কার্বন একটা, অক্সিজেন একটা। আবার ইউরিয়ার মধ্যেও দেখো হাইড্রোজেন চারটা, এদের চারটা, নাইট্রোজেন দুইটা, কার্বন একটা, অক্সিজেন একটা। অর্থাৎ এই দুইটা যৌগেরই আণবিক সংকেত হচ্ছে N2H4Cu। এই কারণে N2H4Cu দুইটা সমানু রয়েছে, একটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট আর একটা হচ্ছে ইউরিয়া। এই অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে যে ইউরিয়া উৎপন্ন হয় এই বিক্রিয়াটার নাম হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। এরকম আরও অসংখ্য উদাহরণ হচ্ছে সমানুকরণ বিক্রিয়া, যেগুলো তোমরা পরবর্তী ক্লাসে জানতে পারবে। আর এখানে একটা জিনিস খেয়াল করো, সমানুকরণ বিক্রিয়ার ইংলিশ হচ্ছে আইসোমারিজেশন রিয়াকশান। আইসো ইংলিশে, এই আইসো হচ্ছে সেম মানে একই, আর মারিজেশন হচ্ছে যে মানে যৌগগুলো, পলিমারগুলো। অর্থাৎ যে সকল যৌগের আণবিক সংকেত একই হচ্ছে, সেম হচ্ছে, কিন্তু তাদের গাঠনিক সংকেতগুলো ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, সেই যৌগগুলোকে আমরা বলবো সমানুকরণ বিক্রিয়া। এখন আমরা আলোচনা করব লোহার উপর মরিচা পড়া। লোহার উপর মরিচা পড়ার একটা রাসায়নিক পরিবর্তন। লোহার উপর কীভাবে মরিচা পড়ে? লোহাকে যখন আমরা দীর্ঘদিন বায়ুতে রেখে দিই তখন সেই লোহা বায়ুর অক্সিজেনের বিক্রিয়া করে আর্দ্র ফেরোসোফেরিক অক্সাইড নামক একটা যৌগ তৈরি করে, সেটাকে যেটা আমরা মরিচা বলি। এই যে লোহা প্লাস পানি উৎপন্ন হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড N2O। এখানে এন দ্বারা বোঝাচ্ছে যে পানির সংখ্যাটা কোনো নির্দিষ্ট না, এটা এন সংখ্যক পানি, অর্থাৎ এখানে এনের মান 1, 2, 3 ইত্যাদি যে কোনো সংখ্যা হতে পারে। আর এখানে অবশ্যই আমাদের লোহার যোজনী দুইটা আছে, 2 আর 3, এখানে 3 যোজনীটা ব্যবহার করা হবে। এই জন্য এই যৌগটার নাম হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড, আর্দ্র ফেরোসোফেরিক অক্সাইড নামক যে যৌগটা তৈরি হবে সেটাই মরিচা নামে পরিচিত। এই মরিচাটা হচ্ছে ভঙ্গুর, হলুদ বর্ণের ভঙ্গুর একটা পদার্থ তৈরি করে, যেটাকে আমরা মরিচা নামে পরিচিত করছি। এখন আমরা দেখব যে পিঁপড়া বা মৌমাছির কামড়ে ক্ষতস্থানে চুন দেওয়া হয় কেন। এখানে একটা প্রশমন বিক্রিয়া ঘটে, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। আর মৌমাছি বা পিঁপড়া কামড় দিলে তাদের দেহ থেকে একটা অ্যাসিড নিঃসৃত হয়, এই অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য ক্ষার হিসেবে আমরা চুন ব্যবহার করি। চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা একটা ক্ষার। আমরা জানি ধাতুর অক্সাইডকে ক্ষার বলে, এই কারণে ক্যালসিয়াম অক্সাইড একটি ক্ষারীয় পদার্থ। আর যেহেতু যে পিঁপড়া বা মৌমাছির দেহ থেকে অ্যাসিড নিঃসৃত হয় ওই অ্যাসিডটাকে প্রশমিত করে ফেলে এই ক্ষার, এই কারণে এই বিক্রিয়াটা, এখানে একটা প্রশমন বিক্রিয়া ঘটে। এই প্রশমন বিক্রিয়ার মাধ্যমে ওই তাদের দেহ থেকে নিঃসৃত অ্যাসিডটাকে প্রশমিত করে ফেলে, এই কারণে
এই তাদের দেহ থেকে মানে এই কারণে ক্ষতস্থানে চুন দেওয়া হয়, আর সাথে যদি চুন না পাওয়া যায় তখন আমরা পেস্ট দিতে পারবো, কারণ পেস্টের মধ্যেও ক্ষার থাকে। আমরা দাঁত ব্রাশ করার জন্য যে পেস্ট ইউজ করি এই পেস্টের মধ্যেও ক্ষার থাকে। তো এই সাথে যদি চুন পাওয়া না যায় তাহলে আমরা এই ক্ষার হিসাবে পেস্টও ব্যবহার করতে পারবো। এখন আমরা দেখব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে প্রশমন বিক্রিয়া ঘটে, সেটা হচ্ছে যে পেটে অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড খাওয়া হয় কেন। কারণ পেটে যখন অ্যাসিডিটি হয় তখন আমাদের পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে তখন এই পেটে অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়, আর এই অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য তখন আমরা অ্যান্টাসিড জাতীয় একটা ট্যাবলেট খাই। আর এই অ্যান্টাসিডটা এটা ট্যাবলেট আকারও পাওয়া যায়, এটা সিরাপ আকারও পাওয়া যায়। তো যেটাই হোক, অ্যান্টাসিডের মূল উপাদান হচ্ছে দুটা, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটা পদার্থ অ্যান্টাসিডের মূল উপাদান, যেগুলো ক্ষার। এগুলো কী জাতীয় পদার্থ? ক্ষারীয় পদার্থ। আর আমাদের পেটে আছে অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। এই জন্য এই অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য আমরা ক্ষারীয় পদার্থ হিসেবে অ্যান্টাসিড খেয়ে ফেলি, তখন আমাদের ওই পেটের অ্যাসিডিটিটা কমে যায়, ফলে আমরা স্বস্তি বোধ করি।